হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল কিন্তু এখন তোমার ওই 10টা মতন বাজে। আজকের ভিডিওটা হচ্ছে পুজোর আগে, আমরা তো সবাই জানি পুজো তো চলে এসছে, একদম সামনের মাসেই পুজো, আর বেশি দিন নেই। তো পুজোর আগে আমরা কিভাবে আমাদের স্কিন আর আমাদের হেয়ার কেয়ার করতে পারি, মানে আমি কিভাবে করি তারই একটা নিয়ে ব্লগ। তো আশা করছি তোমাদের আজকে পুরো ভিডিওটা কিন্তু ভালোই লাগবে, তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আচ্ছা, এই প্রোডাক্টটা দেখো তোমরা, এটা হচ্ছে একটা ডক্টর রাসেলের ডিটেন কিট, ঠিক আছে, ডিটেন ফেসিয়াল কিট। এটাতে টোটাল 4টে এরকম প্রোডাক্ট আছে। এই বক্সটা আমি ডক্টর রাসেলের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইট থেকে কিন্তু পারচেস করেছি। এখানে ডক্টর রাসেলের বিভিন্ন রকমেরই তোমার ফেসিয়াল কিট পাওয়া যায়, তোমার স্কিন হোয়াইটেনিং, তারপর আরও বিভিন্ন রকমের পাওয়া যায়। বাট আমি পার্টিকুলারলি এই ডিটেন কিটটাই কিনেছিলাম, তার কারণ হচ্ছে আমি যখন কিছুদিন আগে দীঘা বেড়াতে গেছিলাম না, আমার স্কিনে প্রচণ্ড পরিমাণ ট্যান পড়ে গেছিলো, তাই আমি ভেবেছিলাম যে না, আমার এই ডিটেন কিটটাই আমার জন্য সুইটেবল হবে। আর এটা না খুবই অ্যাফোর্ডেবল একটা প্রাইস, দেখো এখানে প্রাইসটাও লেখা আছে, এটা 925 টাকা এমনিতে এমআরপি, বাট এটা কিন্তু আমি 750 টাকাতে পেয়েছিলাম, ঠিক আছে। আর তোমাদেরকে এই ভেতরের কিটটা দেখালে তোমরা বুঝতে পারবে যে 750 টাকায় মানে কতটা পরিমাণ প্রোডাক্ট রয়েছে। তোমাদেরকে আমি এটার সাথে একটুখানি দেখাই, জাস্ট খুলে দেখো, আজকে এটা দিয়েই আমি ফেসিয়াল করব। দেখো জাস্ট সাইজটা, দেখো সাইজটা, দেখো জাস্ট এত বড় বড় এরকম একটা কৌটো। এটা হচ্ছে স্ক্রাব। আচ্ছা, এই প্রোডাক্টটা দেখো, এটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা হচ্ছে 1 নম্বর প্রোডাক্ট, ঠিক আছে দেখো। আর এটা হচ্ছে এটা জেল, মানে ডিটেন জেল আর কি। প্রত্যেকটা কৌটো কীরকম বড় বড় সাইজের দেখো, মানে তোমরা একবার পারচেস করলে তোমাদের মোটামুটি মাসে যদি একবার করেও করো তাহলেও আমার মনে হয় এক বছর তো চলে যাবে, এক বছরের বেশিই চলে যাবে আই গেস। এই দেখো, এটা হচ্ছে মাসাজ জেল, ঠিক আছে। আর এটা হচ্ছে ফেস প্যাক, ঠিক আছে। এই দেখো, আমি এমনিতে বাড়িতেই করি, বাট আজকে না নিজে নিজে করতে, মানে নিজে নিজেই করি আর কি, বাট আজকে না আমার নিজে নিজে করতে একদম ইচ্ছা করছে না, যার জন্য আমাদের পাশের বাড়ির এক কাকিমা আছে, ওকে আমি ডেকেছি, ও দুপুরবেলা আসবে, দিয়ে এটা দিয়ে আমাকে করে দেবে, ঠিক আছে। আমাদের পাশের বাড়ির পিউ কাকিমা চলে এসছে আমাকে মাসাজ করে দিতে। এমনিতে আমি বাড়িতে নিজে নিজেই করি, কিন্তু কি বলতো, এ সপ্তাহে না একদম নিজের ইচ্ছা করছে না নিজেরটা নিজে করতে। কেউ করে দিলে সেটা না বেশি ভালো কাজ হয়, আর কী হয় বলতো, একটু আরামও পাওয়া যায়। তো নিজে করার থেকে কেউ যদি তোমাকে এটা করে দেয়, আমার মনে হয় এটা বেশি ভালো হয়। আসলে সারা সপ্তাহ কলকাতা থাকার পর আমি এই শুক্রবার দিন বাড়িতে এসেছি, মানে বর্ধমান ফিরেছি, তো ভাবলাম এখানে এসে একটুখানি আরাম নিয়েই নিই, আর নিজে নিজে করতে ইচ্ছা করলো না। তো প্রথম আমাকে যেটা করছে সেটা হচ্ছে তোমাদের যেটা দেখালাম ফার্স্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে ডক্টর রাসেলের ওই স্ক্রাবটা। স্ক্রাবটা আমি বেশিক্ষণ সময় ধরে করি না, তার কারণ হচ্ছে আমার তো অয়েলি স্কিন, বেশিক্ষণ সময় ধরে স্ক্রাবটা করলে আমার স্কিনে তোমার ওই বিভিন্ন রকমের পিম্পল বা অ্যাকনে টাইপের বেরিয়ে যায়। ওই জন্য আমি, মানে সেই জন্য আমার অয়েলি স্কিন বলে আমি না কোনো কেমিক্যাল প্রোডাক্টও সেরকম ইউজ করতে পারি না। আমি ডক্টর রাসেল বা তোমার খাদিরও আগে ইউজ করতাম মাসাজ জেলটা, ওটাও আমার ভালো কাজ করতো, ওটাতেও সেরকম আমার কিন্তু র্যাশ বেরোতো না, যার জন্য আমি এগুলোই ব্যবহার করি। বেশি কেমিক্যালওয়ালা প্রোডাক্ট ইউজ করলে আমার আবার ব্রণর সমস্যা যেহেতু আছে, ওগুলোকে আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি। একদম দুপুরবেলায় সব কাজ কর্ম সেরে নিয়ে, দুপুরের লাঞ্চ সেরে নিয়ে আরাম করে শুয়ে শুয়ে করছি, যাতে আর কেউ ডিস্টার্ব করে আর আমি একটু শান্তি মতন করে করতে পারি। সকালের দিকে অনেক সময় অনেক লোক চলে আসে, তারপর ধরো সকালে বিভিন্ন কাজও থাকে, পড়া থাকে, ওই জন্য ভাবলাম একবারে খাওয়া দাওয়া করে দুপুরের দিকটা একদম ফ্রি থাকা যায়, একদম শান্তিতে আরামসে করা যায়, ওই জন্য দুপুরেরটাই চুজ করেছি করার জন্য।
এইটা দেখো, এটা হচ্ছে নেক্সট প্রোডাক্ট। স্ক্রাবটা তো হয়ে গেছে, এটা হচ্ছে তোমার ওই ডিটেন জেলটা। স্ক্রাবিংয়ের পর এটা হচ্ছে দু নম্বর স্টেট। এতক্ষণ ধরে যে স্ক্রাবটা মুখের মধ্যে করা হলো, এই জেলটা দিলে কি হয় বলো তো, ভীষণ সুদিং লাগে স্কিনটা, আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, খুব আরাম হয়। এরপর যখন মাসাজ ক্রিমটা দিয়ে করবে তখন কিন্তু ওটা ভালো, ওটাকে স্কিনটাকে ভালো প্রিপেয়ার করে দেয়। আর মাসাজ ক্রিমটা যখন তুমি তারপর মাসাজটা করবে ওটা কিন্তু ভালো কাজ দেয়। এখানে দেখো আমি তো করছি, আমি আর আমার বিউটিশিয়ান পিউ কাকিমা আর আমার ক্যামেরাম্যান, মানে যে এই ভিডিওটা আমাকে করে দিয়েছে, যে না থাকলে এই ভিডিওটা কিন্তু করাই হতো না, সেটা হচ্ছে অশ্মি। তো ওকে আমি বলেছিলাম পুরো ভিডিওটা করতে। আমরা তিনজন কিন্তু সমানে বক 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 করেই গেছি ননস্টপ। ওকে, তো তারপর ডিটান জেলটা দিয়ে করা হয়ে যাওয়ার পর এটা হচ্ছে তিন নম্বর স্টেপ, ডিটান মাসাজ ক্রিম। এরপর এটা দিয়ে কিন্তু আমি মাসাজ করব। ফেশিয়াল হয়ে গেছে, এরপর আমি গুড ভাইবসের এই গ্লো টোনারটা ইউজ করছি। এটা খুব ভালো, এটা আমি অনেকদিন ধরেই ইউজ করছি, বেশ ভালো। এমনিতেও ফেশিয়াল করার পর তোমাদের যে কোনো একটা টোনার, মানে যেটা তোমরা নিজেরা ব্যবহার করো সেটা ব্যবহার করতে পারো। আমি এটা যেহেতু ডেলি ইউজ করি এই জন্য এটাই আমি লাগাচ্ছি। এটা খুব সুন্দর, এটা হচ্ছে তোমার গুড ভাইবসের মালবেরি গ্লো টোনারটা। এটা কিন্তু খুব সুন্দর, গন্ধটাও খুব সুন্দর আর কাজও বেশ ভালো দেয়। এখানে দেখো, আচ্ছা দেখো এই বাটিটার মধ্যে আমি নারকেল তেল নিয়ে নিয়েছি। বাটিটার কালারটার সাথে নারকেল তেলটা একদম মিশে গেছে, ওই জন্য জল মনে হলো, ওটা কিন্তু জল না, এটা কিন্তু নারকেল তেল। এটাকে আমি এবার গ্যাসের মধ্যে গরম করবো। আর এখন না তোমার রাত 11টা বাজে, তো রাত্রেবেলাতেই এই অয়েল ম্যাসাজটা আমি করি, দিয়ে সারা রাত রেখে দিই ওরকমভাবেই চুলটা, দিয়ে পরের দিন সকালবেলা শ্যাম্পু করে নিই। এটাতে কি হয় বলো তো, সারা রাত ধরে তেলগুলো তোমার স্ক্যাল্পের মধ্যে ভালো মতন করে মিশে যায়, যার ফলে চুলের গ্রোথটা খুব ভালো হয় আর হেয়ার ফল অনেকটা কম হয়। ঠিক আছে, আমি এটাকে এবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো। এটা মোটামুটি সপ্তাহে এক দুবার করলে খুব ভালো হয়, দুবার করলে খুবই ভালো হয়, আর দুবার না পারলে মোটামুটি একবার করলেই কাজ হয় ভালোই। আর তোমরা, আমি এখানে নর্মাল নারকেল তেল ব্যবহার করেছি, তোমরা নর্মাল নারকেল তেল ব্যবহার না করে যদি অনিয়ন তেল ব্যবহার করতে পারো তাহলে সেটা আরও বেশি কার্যকরী হয় কিন্তু। আচ্ছা, আমি এই নারকেল তেলটা এখানে তো গরম করেছি, আর এটার সাথে দেখো গুড ভাইবসের এই অনিয়ন যে হেয়ার অয়েলটা, এটাও আমার কেনা আছে, আমি এটা দিয়েও করি আর এমনি নর্মাল নারকেল দিয়েও করি। তোমরা চাইলে শুধু এটা দিয়ে করলে বেশি ভালো হয়, বাট আমি আজকে এমনি নর্মাল নারকেল তেলের সাথে এটা একটুখানি মিক্স করে, দুটো একসাথে মিক্স করে তারপর কিন্তু মাসাজটা করব। মিক্সড করে নিয়েছি ভালো করে, এরপর চুলে অল্প অল্প করে লাগাবো। দেখতে পেলে তো এতক্ষণে শেষ হলো আমার মাথায় অয়েল ম্যাসাজ করাটা, এতক্ষণে জাস্ট
শেষ হলো। আর চুলটা কিরকম লাগছে দেখো, চিটচিটে মার্কা। আমি এটাকে না চেষ্টা করি রাত্রেবেলা তুই করতে, কেন বলো তো, পরের দিন সকালবেলা মানে সকালবেলা যদি এটা লাগাই, লাগানোর পরেই যদি শ্যাম্পুটা করি, এরকম মানে কোথাও যদি ধরো যাওয়ার থাকে না, এরকম তেল তেলে মাথা নিয়ে একদম যেতে ভাল লাগে না। ওর জন্য কি করি, রাত্রেবেলা সব কাজ যখন হয়ে যায়, খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করার পর এটাকে নিয়ে বসি একদম শেষ করে, তারপর উঠি, কোনো চাপ থাকে না। আর কালকে এটাকে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নেবো। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা একটা লাইক করে দিও। আর তোমাদের যদি এরকম ভিডিও আরো ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।